বিরতির পর স্বাগত। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই জলের সংকট তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে, এবং এই আটেক শহরে এই জলের সংকটে ইতিমধ্যেই কিন্তু নাজেহাল সেখানকার বাসিন্দাদের, জলের জন্য হাহাকার করতে হচ্ছে তাদের। আর এই তীব্র জল সংকট ইতিমধ্যেই বেঙ্গালুরুতে রয়েছে, আর আইপিএল এর তিনটি ম্যাচ নিয়েও ইতিমধ্যেই চিন্তিত রয়েছে কমিটি। কি কারণে চিন্তিত সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব দত্ত। বিপ্লব দা, কি জানা যাচ্ছে? যে কথাটা উল্লেখ করা হয়েছে সে কথাটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ হাইটেক শহর আমরা জানি বেঙ্গালুরু, এসে বেঙ্গালুরুতে তীব্র জলের সমস্যা। এখনো বর্ষা আসেনি বা গ্রীষ্ম আসেনি, কিন্তু গ্রীষ্মের আগে কিন্তু এই বেঙ্গালুরুতে তীব্র জল সংকট দেখা দিয়েছে, তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তিত প্রত্যেকেই, বিশেষ করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকদিন তাদের জল কিনে খেতে হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়িতেও নাকি জলের অভাব রয়েছে, এতটাই জলের সমস্যা। কারণ সেখানে 1 লিটার জলের দাম প্রায় 50 টাকা থেকে 60 টাকার উপরে চলে গেছে। সেই বেঙ্গালুরু হাইটেক সেই শহরে যদি এই অবস্থা হয়, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তিত রয়েছে। এরই মধ্যে 22শে মার্চ থেকে শুরু হবে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট, এবং আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়ামে। এখানে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু দলীয়রা এবং আরবিআই পক্ষ থেকে এবং বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশন চিন্তিত রয়েছে যে সেখানে জলের সমস্যা। তবে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হয়েছে কেন এই তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে, কারণ এই তীব্র জলের সমস্যা বিগত কয়েক বছর ধরে, সেটা নতুন নয়। কারণ অধিক পরিমাণে প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে এতটাই সাবমার্সিবল বসানো হয়েছে, যার কারণে কিন্তু জলের তীব্র সংকট সেখানে পরিলক্ষিত হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ যেখানে আসছে বা বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলি বা গ্রাম থেকে যারা আসছে, তাদের সেখানে জলের কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু শহরে, কর্ণাটকের মূল শহরে কিন্তু সেখানে সবচেয়ে বেশি জলের সংকট রয়েছে। এবং সেখানে যেহেতু একটা বড় শহর, এবং সেই শহরে কিন্তু ইঞ্জিগুলি রয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে, উচ্চ ইমারতগুলো রয়েছে, প্রত্যেক জায়গাতে কিন্তু মানুষদের বেশ সাফল্যভাবে কিন্তু তাদেরকে সেখানে জল সরবরাহ করতে হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই বাংলার প্রত্যেকটি জায়গাতে এখন সেটা নিয়ে চিন্তা। তার পাশাপাশি আইপিএল, যেখানে বিদেশি ক্রিকেটাররা আসবে এবং স্বদেশি ক্রিকেটারও থাকবে, তো সেখানে তিনটি ম্যাচ কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে কিন্তু রীতিমতো রয়েছে। কারণ 25শে মার্চ, বিপ্লব দা, এই বিষয়ে বেঙ্গালুরু সরকার কি চিন্তা করছে? দেখো, বেঙ্গালুরু সরকার সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যাপার্টমেন্ট গুলিতে যতটুকু খবর, কালকে সেখানে 2-3 জনের সাথে আমার কথা হয়েছে, সেখানে তাদের কথা হলো প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে সপ্তাহে একদিন করে তারা বড় বড় জলের ট্যাঙ্কার দিয়ে তারা জল দিয়ে যাচ্ছে, এবং সেখানে তাদের স্থানীয় জলের সবচেয়ে বড় সমস্যা, প্রত্যেকে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে শুধু কাপড় ভিজিয়ে স্পঞ্জ করছে শরীর। এই এই অবস্থা বিশেষ করে শহরে, মূল শহরে সবচেয়ে বেশি জলের তীব্র সমস্যায়, সেখানে অনেক সাবমার্সিবল যেখানে বসানো হয়েছে সেই সাবমার্সিবল দিয়েও কিন্তু এখনো জল আসছে না, তা নিয়ে কিন্তু রীতিমতো তারা চিন্তিত। তারা পুরো পরিষদকেও জানিয়েছে, এবং সেখানে যে ওয়াটার বোর্ড রয়েছে তাদেরকেও জানা হয়েছে, সরকার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, সরকার কর্তৃপক্ষ এখন তাকিয়ে রয়েছে। আর তার পাশাপাশি সেখানে দেখো দেখো দুটো রাজ্য, যেখানে কর্ণাটক এবং কেরালা, সেখানে একটি নদীর জল বাঁধ দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেখানে কিন্তু সেই বাঁধ থেকেও চুক্তির কারণে সেখানে জল ছাড়া হচ্ছে না। এই চুক্তিটির কারণে কিন্তু এখন বেঙ্গালুরের শহরের বিভিন্ন শহরের এবং বিভিন্ন জায়গাতে কিন্তু তীব্র জল সংকট রয়েছে। একদিকে হলো দুটো নদীর জলের জল সমস্যা, এবং অন্যদিকে হলো অধিক পরিমাণে সাবমার্সিবল বসানোর কারণেই কিন্তু বেঙ্গালুরুতে এই জলের তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে। তবে গ্রীষ্ম আসার আগে এই জলের সমস্যা কিন্তু গোটা সরকারকে কিন্তু একটা ভাবিয়ে রেখেছে বা চিন্তায় রেখেছে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যে তীব্র জলের সংকটে ভুগতে হচ্ছে বেঙ্গালুরু বাসীদের। এখন দেখার বিষয় যে সেখানকার প্রশাসন কি ধরনের উদ্যোগ গ্রহণ করে, কেননা সামনেই রয়েছে আইপিএল ম্যাচ, তাই সেক্ষেত্রে সেখানে কিভাবে ম্যাচ ম্যাচ করা হবে প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধে সঙ্গে থাকুন।